অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে অত্যন্ত কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত হয়ে আমাদের এই ছোট্ট পরিসরে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরুতে প্রবাসী রাঙ্গুলি সমিতি সময় ওমান প্রতিনিধি শ্রদ্ধা বরাবর জনাব অনুষ্ঠানকে সংক্ষিপ্ত আকারে যোদ্ধারা রয়েছে, ওনারা যে যেখানে থাকুক না কেন প্রবাসীরা যখনই বাংলাদেশে আসে, বাংলাদেশে আগমন করেন, তাদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করার জন্য ক্ষুদ্র যে প্রয়াস, যে আন্তরিকতা, সেটা দেখানোর চেষ্টা করে সেটাকে আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন, প্রবাসী রাঙ্গুনি সমিতির সাথে সব সময় থাকবেন, এই আশা ব্যক্ত করছি। এবং আমাদের যে কর্মকাণ্ডগুলো, এই কর্ম মানবিক কর্মকাণ্ডগুলোকে আরও ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আমাদের পাশে থেকে সারা রাঙ্গুনিবাসীর পাশে দাঁড়ানো আহ্বান জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তৎকালীন রাঙ্গুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সম্মানিত সহসভাপতি ধন্যবাদ কর্ণফুলী টিভিকে আজকের এই মহতে আয়োজনে সকলকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা ইফতার পূর্বে উত্তরাঙ্গনে প্রচার একটা উদ্যোগ হয়েছে, আমি আয়োজক কমিটি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আমার উত্তরাঙ্গনিয়ার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী বিভিন্ন নেতাকর্মীর উপস্থিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের শ্রদ্ধা বড় ভাই উত্তরাঙ্গনিয়া পরিষদের সম্মানিত সভাপতি সৈয়দ আমল বসরকে আজকের সম্বোধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সমস্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান ওয়াহিম, উপস্থিত প্রবাসী রাঙ্গুনি সমিতি সংযুক্ত আরব আমিরাতের আমাদের আজকের সদ্য বরাবাই উত্তরাঙ্গনের অহংকার আমাদের সৌদিরা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর ভাই, আমি অত্যন্ত আনন্দিত। আসলে আমরা যে আমাদের যে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কল্যাণ সমিতির যে আমাদের সম্মানিত সভাপতি কুমা আলী ভাই আমাদেরকে নিয়ে যে ঐক্যভাবে রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকায় আমরা আজকে ছড়িয়ে ছিটিয়ে যেখানে আমাদের অগ্নিকাণ্ড, যেখানে অসুস্থ রোগী, আমরা ওনার ইশারায় ওনার ডাকে চলে আসি। তদমধ্যে আজকেও আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রবাসী যে যেখানে থাকি না কেন, সৌদি আরব, দুবাই, আমেরিকা, প্রবাসী যেখানে যে যেখানে থাকি না কেন, আমরা এটাই বুঝতে চাচ্ছি যে আমরা সবাই এক মানবতার কাজে। আমরা যেখানে যে মানুষ যে দুর্ভিক্ষে আছে, যে কষ্টে আছে, আমরা তদমধ্যে আমাদের কুমা আলী ভাই আমাদের যে ঐক্য রাখছে এবং এই যে মানুষকে আমরা একটা সম্মান দিতে পারবো এবং সম্মান দিতে আমাদের যে প্রত্যন্ত এলাকা আমরা যে ছড়িয়ে ছিটিয়ে যে না বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সত্যি বড় ভাই জনাব আশেদ ভাইকে। আসলে আমাদের এই যে প্রবাসী রাঙ্গুনি সমিতির সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত অত্র এলাকার শ্রীবারের কৃতি সন্তান রহমান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব কোরবান আলী সাহেব এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রবাসী রাঙ্গুনি সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জসীমউদ্দিন সাহেবের নেতৃত্বে। আমাদের রাঙ্গুনি যাওয়ার মাঝে আপনাদের কাছে পেয়ে, আপনাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাদের পরামর্শ, দিক নির্দেশনা, সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই চলার পথে এবং রাঙ্গুনি সমিতিকে একটি পরিবার মনে করে আপনারা যে যেখানে থাকুন না কেন, যে যেখানে সারা বিশ্বে যে প্রবাসীবৃন্দ রয়েছেন, এই প্রবাসীবৃন্দকে আমাদের সদ্য সভাপতি মহোদয় অনুরোধ জানিয়েছেন আমাদের প্রবাসী রাঙ্গুনি সমিতিতে যুক্ত হয়ে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য। আমি আবারও অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত পরিশ্রম করে এবং মূল্যবান সময় দিয়ে, যে বিশেষ করে আমাদের আজকের সম্বন্ধিত অতিথি
উত্তরাঙ্গনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সৌদি আরব শাখার সম্মানিত সভাপতি, পরিচ্ছন্ন সমাজকর্মী অতিথিকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। কথা হচ্ছে এই আজ প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি একটা মানবিক সংগঠন, আলহাজ কোরবান আলী সাহেব এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং উনি সভাপতি। ওনার নেতৃত্বে আরও অনেক সংগঠন রয়েছে, রেজা এ মুস্তাফা ও গৌসিয়া পরিষদ, ওনার নেতৃত্বে অনেক সংগঠনের কার্যক্রম চলছে। উনি একজন মানবতার ফেরিওয়ালা। আজকে রাঙ্গুনিয়ার আনাসে কানাসে যদি চোখ খুলিয়ে দেখেন, যেইখানে আগুন লেগেছে, যেইখানে আগুনের অগ্নিকাণ্ড ঘটেছে কোরবান আলী, সেইখানে ত্রাণ নিয়ে আর্থিক সহায়তা নিয়ে উপস্থিত সবাই জানেন। যেইখানে কোনো অসুস্থ রোগী চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, কোরবান আলীর সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি ওইখানে হাজির। এ পর্যন্ত আমার জানা মতে এই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির পক্ষ থেকে পুরো রাঙ্গুনিয়া এদিকে বোগাবিল থেকে শুরু করে দক্ষিণ রাঙ্গুনিয়া আপনার ফদুয়া এবং বেতাগি চন্দরগোনা থেকে শুরু করে কমসে কম 20 লক্ষ টাকার অনুদান ওরা দিয়েছে আমার জানা মতে। তো প্রবাসে অনেক রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক অনেক সংগঠন আছে। তো আমাদের রাজনৈতিক হোক, যেমন আমার একটা সংগঠন আছে উত্তরাঙ্গনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ, যেটি হলেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, মানব সেবা। আমরা করোনাকালীন বিগত দিন করোনাকালীন সময়ে আমরা যখন বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা দেখছি, তখন আমরা প্রবাসে বাংলাদেশের যারা আছি আমরা একটা বসে সিদ্ধান্ত নিলাম যে দেশের মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কিছু একটা করা। তখন আমরা একটা সংগঠন করি, উত্তরাঙ্গনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ আমরা গঠন করি। পরে দেখলাম দুবাইতে বিশিষ্ট শিল্পপতি এবং মানবতার ফেরিওয়ালা, মানবতার কাণ্ডারি কোরবান আলী ভাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি নামে আরেকটি মানবিক সংগঠন গড়ে তোলে। তখন থেকেই একজন একজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা চিন্তা ভাবনা করে দেখি যে কোথায় কি হবে না হবে। যখনই রাঙ্গুনিয়াতে কোথাও অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনা ঘটে আমি কোরবান আলী ভাইয়ের সাথে সবসময় ফোনে কথা বলি, ভাই দেখেন একটু করেন, আমরা তো রাজনৈতিক সংগঠন, আমাদের সংগঠন হলো যে সব জায়গায় সব কিছু করতে পারি না, আমরা আপনি সংগঠন করছেন পুরো রাঙ্গুনিয়া, যেহেতু রাঙ্গুনিয়া প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি, কিন্তু আমার সংগঠন হলো শুধু উত্তরাঙ্গুনিয়া ভিত্তিক। সেই জন্য আমি যে কোনো জায়গায় কোনো অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা বা কিছু হলে আমি কোরবান আলী সাহেবকে সবসময় ফোন করি। উনি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত মিশুক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, মানবতার ফেরিওয়ালা, মানুষকে সবসময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এবং প্রবাসে যতগুলো সংগঠন আছে এখানে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো, আমি একজন প্রবাসী হিসাবে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য আপনারা কিছু একটা করেন। হ্যাঁ, আমার সংগঠন এবং আপনার সংগঠনের সাথে হয়তো মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই। আমি রাজনৈতিকভাবে একটা সংগঠন করেছি বঙ্গবন্ধু পরিষদ নাম দিয়ে, আমি আমার জায়গা থেকে রাঙ্গুনিয়ার অসহায় মানুষের কাছে আমি মানবতার হাত বাড়িয়ে দিই। আপনি যে সংগঠন করছেন, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, আপনি আমার সাথে, আমার সংগঠনের সাথে ঘেঁষাঘেঁষি না করে, বিদ্বেষ না রেখে, আপনি আপনার জায়গায় থেকে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করে যান, আপনার অবস্থান থেকে আপনি করে যান, এটা আল্লাহর কাছে আপনি বালাই ভাবেন। আমি কেন করতেছি, আমি রাঙ্গুনিয়ার আনাসে কানাসে সাহায্য সহযোগিতা নিয়ে মানুষকে কেন আমি সাহায্য করতেছি, ওটার দেখে আপনি ঈশান্বিত না হয়ে, হিংসা না করে, আপনি আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন আপনারটা আপনি করেন। এটা আপনারা প্রবাসে যারা আছেন, যারা সংগঠন আছেন, কোনো কিছু মনে করবেন না, আমি একজন প্রবাসী হিসাবে এটা আমার ব্যক্তিগত মতামত। কোনো সংগঠন, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্বে না জড়িয়ে আপনারা
আপনাদের জায়গা থেকে আমি যেমন আমার সংগঠন থেকে আমি মানুষের অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, আপনি আপনার সংগঠন থেকে আপনার মতো করে আপনি দাঁড়ান, আপনি আমার সাথে আসেন না ধাক্কা ধাক্কি করতে, আমি আপনার রাস্তাতে যাব না। হ্যাঁ, এটা হইলো আমার শেষ কথা। তো পরিশেষে এখন টাইমও একদম শেষ হয়ে গেছে, এখন ইফতেরা করে আমি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সম্মানিত সভাপতি আলহাজ কোরবান আলী সাহেব ও এখানে উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক জসীমউদ্দিন ভাই, সহসভাপতি মমতাজউদ্দিন ভাই এবং ওমান প্রতিনিধি নুরুল ইসলাম ভাই, এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি আমি একজন নগণ্য ব্যক্তিকে আজকে এখানে সম্বর্ধিত করেছেন, সেই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রবাসে যারা আছেন, দেশে যারা আছেন, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন নেতৃবৃন্দ, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একজন নগণ্য ব্যক্তিকে আজকে এখানে সম্বর্ধিত করার জন্য। তো আমিও চেষ্টা করব, আমিও আসছি এখানে ছুটিতে, হয়তো 6 মাস থাকবো, আমিও আপনাদেরকে, আপনারা এক একজন যদি দেশে আসেন, আমি আমার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকেও এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমিও চেষ্টা করব, দোয়া করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে না বাড়িয়ে, এখন ইফতারের টাইম হয়ে যাবে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর বক্তব্য আমাদের হৃদয় স্পর্শ করেছে শুনে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা অনুষ্ঠান, যেহেতু রমজান মাস, এত কষ্টের পরেও এত মূল্যবান সময় দিয়ে শ্রদ্ধেয় বড় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সম্মানিত সভাপতি শহীদ বাড়ির অত্র এলাকার কৃষিসন্তান, রাঙ্গুনিয়ার কৃষিসন্তান রহমান গ্রুপের চেয়ারম্যান জনাব কোরবান আলী ভাইয়ের পক্ষ থেকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সর্বশেষ এবং সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব জসীমউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য, সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত আমাদের উত্তরাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আবুল বশর ভাইকে সংবর্ধিত করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আসলে সবার নাম জানা নেই আমার, এই জন্য নাম ধরে কাউকে কারো নাম বলতে পারতেছি না, সবাইকে একসাথে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের উদ্দেশ্য আরও ভালো পরিসরে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, এই জন্য আমরা আসলে ভাইকে আরও বেশি সম্মানিত করতে পারতেছি না, যতটুকু করতে পারতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ভাই আমাদের কাছে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আমরা হচ্ছি যে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সম্পূর্ণ রাজনৈতিক একটা সংগঠন, আমরা মানবিক সংগঠন, আমরা মানবতার তাকে সাড়া দিয়ে যেখানেই মানবিকতা প্রয়োজন হয় সেখানে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। আসলে একটা প্রবাদও আছে, যেখানে ওকে অগ্নিকাণ্ড সেখানে রাঙ্গুনিয়া সমিতি। রাঙ্গুনিয়া সমিতি আমরা গঠন করার পর থেকে শুরু করে এ পর্যন্ত রাঙ্গুনিয়াতে যতগুলো অগ্নিকাণ্ড হয়েছে, একটা অগ্নিকাণ্ড আসে আমরা বাদ দিয়ে নেই, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমগ্র রাঙ্গুনিয়াতে, রাঙ্গুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টিতে ভিজে ভিজে কাদার মধ্যে মাটির মধ্যে হেঁটে হেঁটে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই মানবিক কাজগুলো সম্পন্ন করে থাকি। আমরা আসলে এই সমিতি কারো
ব্যক্তিগত লাভের জন্য করি নাই, আমরা শুধু এই সংগঠনে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র মানবিকতার দিক থেকে। আমরা মানবতার সংগঠন, আমরা এই কোরবানি ভাইয়ের নেতৃত্বে কোরবানি আল্লাহ ভাইকে সাথে নিয়ে আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি শুধুমাত্র মানবিকতার জন্য। আমরা বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে, বিভিন্ন জায়গায় রোগ ব্যাধি, অভাব অনটন, যেখানেই প্রয়োজন হয়, যেখানে আমরা যতটুকু জানি, আমরা যতটুকু খবর পাই, প্রত্যেক জায়গায় আমরা সব সময় আগে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই এই সম্বন্ধে অবগত আছেন, যেমন আমাদের আলম ভাই আমাদের অনেক অনেক অনুষ্ঠানে আমাদের সাথে ছিল ভাই। এখন আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু রাঙ্গুনিয়া না, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত প্রবাসী আছে, রাঙ্গুনিয়াবাসী যত প্রবাসী আছে, প্রত্যেককে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই মানবিকতার কাজে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আশা রাখি। আর বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গায়, যে কোনো দেশ থেকে প্রবাসীরা, আমরা আসলে মানবিকতার ফেরিওয়ালা না, শুধু আমরা হচ্ছে দেশের এক মানে এক রেমিটেন্স যোদ্ধা। যত রেমিটেন্স যোদ্ধা আমরা পাই, আমরা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই সৈয়দ কসর ভাইকে আমরা